ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো বীর বা বীরাঙ্গনার নাম বললে সবথেকে প্রথমে আমাদের মনে আসে নেতাজি, গান্ধীজি, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন প্রমুখ নেতা নেত্রীরা, যাদের কথা আমরা পড়েছি, জেনেছি, যাদের জন্মদিনে অন্তত সোশ্যাল মিডিয়াতে তাদের একটা ছবি আমরা দেখতে পাই। কিন্তু এমন কত বীর বীরাঙ্গনা যারা প্রাণ বিসর্জন দিয়েছেন বা জীবিত থেকে ভোগ করেছেন নরক যন্ত্রণা। স্বাধীনতার পর বছরের পর বছর ধরে যারা এই ভারতবর্ষে বাস করেও থেকেছেন নোংরা ঝুপড়িতে, অনাহারে, অভুক্ত অবস্থায়। কোনো সম্মান তো দূরের কথা, বৃদ্ধ বয়সে অসহায় অবস্থাতে কেউ কোনো খোঁজও রাখেনি তাদের, না দেশ না দেশবাসী। এমনই একজন হতভাগ্যা বীরাঙ্গনা যিনি দেশের জন্য সয়েছেন নরক যন্ত্রণা, ব্রিটিশ পুলিশের হাতে সহ্য করেছেন নরক সম শাস্তি, কিন্তু পাননি যোগ্য সম্মান। শেষ বয়সে অন্যের বাড়িতে কাজ করে কখনো বা সুতো কেটে অন্য সংস্থান করেছেন, কখনো আধপেটা বা কখনো তাও জোটেনি। খুব অল্প বয়সে বিধবা হয়ে যিনি সমাজের কোনায় পড়ে না থেকে রুখে দাঁড়িয়েছেন মাতৃভূমির উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে, এমনই বীরাঙ্গনা ননীবালা দেবীর নাম ভারতবর্ষের কটা মানুষ জানে, যিনি বাংলার প্রথম রাজবন্দিনী। সেই পুণ্যাত্মা ননীবালা দেবীর নাম আমরা কোনো ইতিহাসে পাই না। বীরাঙ্গনা এই দেবী যিনি সশস্ত্র বিপ্লবী সঙ্গীদের নাম বলেননি, অকথ্য অত্যাচার, আঘাতের পর আঘাত দিয়ে, মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর কষ্ট দিয়েও যখন তার মুখ খুলতে পারেনি ব্রিটিশ পুলিশ, তখন তাদের পোষা কিছু ভারতীয় গোলামকে দিয়ে জোর করে দেবীর গোপনাঙ্গে লঙ্কা বাটা গুঁজে দিয়ে যে নরক যন্ত্রণা দেওয়া হয়, তাতে অসহ্য কষ্টে ছটফট করে একবারের জন্য মুখ খোলেননি ওই দেবী। এমন দেশপ্রেমী দেবীর নাম, পরিচয়, বীরত্ব কোনো পাঠ্যপুস্তকে লেখা নেই। কে এই দেবী? এমন দেশপ্রেম, বীরত্ব এলোই বা কোথা থেকে? 1888 সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন এই বীরাঙ্গনা। বাবার নাম সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায়, মা গিরিবালা দেবী। মাত্র 11 বছর বয়সে বালিকা ননীবালার বিবাহ দেওয়া হয়। বিয়ের মাত্র 5 বছরের মাথায় 1904 সালে ননীবালা দেবী বিধবা হন। 16 বছর বয়সের এক বিধবা, জীবন কতটাই বা দেখেছেন তিনি, সংসারের কি বা বুঝেছেন? অকাল বিধবা ষোড়শীর বোঝা আর শ্বশুরবাড়ি বইতে চায়নি, বাধ্য হয়ে ফিরে আসেন বাবার বাড়ি। 16 বছরের বিধবা মেয়ে দিন দিন পিতৃকুলের কাছে গলগ্রহ হয়ে উঠতে থাকে, মনোমালিন্য ও শেষে অপমান, গঞ্জনা, বঞ্চনা। নিজের বাপের বাড়িতেও অপমানিত হয়ে থাকতে চাননি ননীবালা দেবী, তিনি বাপের বাড়ি ছেড়ে চলে যান, আশ্রয় নেন আরিয়াদহ রামকৃষ্ণ মিশনে। সে সময় পরাধীন ভারত মাকে ব্রিটিশ শৃঙ্খলা মুক্ত করতে ভারতবাসী ঝাঁপিয়ে পড়ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, হাজার হাজার বাঙালি সন্তান নাম লেখাচ্ছেন সশস্ত্র বিপ্লবী দলে, প্রাণ উৎসর্গ করছেন দেশ মাতৃকার চরণে। দেশ জুড়ে তৈরি হচ্ছে গুপ্ত বিপ্লবী সংগঠন। ননীবালা দেবীর মনে করা নাড়ল এমনই স্বদেশী চিন্তা। যুগান্তর দলের এক গুরুত্বপূর্ণ বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ননীবালা দেবীর ভাইপো। ভাইপোর মাধ্যমে যুগান্তর দলে নাম লেখালেন দেবী। মাতৃভূমিকে ব্রিটিশ মুক্ত করতে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত তিনি। নতুন জীবন শুরু হল 16 বছরের বিধবার। বিশেষত বিপ্লবীদের অস্ত্র লুকিয়ে রাখা, বিভিন্ন পরিকল্পনার প্রাথমিক কাজের দায়িত্ব পড়ত তার উপরে। এভাবে তিনি হয়ে উঠলেন যুগান্তর দলের একজন নির্ভরযোগ্য ও সক্রিয় সদস্যা। সে সময় ব্রিটিশদের শত্রু দেশ বিশেষত জার্মানি থেকে লুকিয়ে অস্ত্র আসত বিপ্লবীদের কাছে, এবং সেসব আধুনিক অস্ত্রের দামও ছিল অনেক, অস্ত্রের অর্থ সংগ্রহ করা খুবই কঠিন ছিল। কোনো রকমে বিদেশ থেকে অস্ত্র এনে যদি ইংরেজ পুলিশের হাতে তা ধরা পড়ে যেত, তাহলে সমস্ত পরিশ্রমটাই জলে যেত।
সে সময় চারিদিকে সশস্ত্র বিপ্লবীদের দৌড়াতে পুলিশও খুব সাবধানী হয়ে ওঠে। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অস্ত্র চালান করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। অথচ অস্ত্র ছাড়া বিপ্লবী দলও প্রায় কর্মহীন, তাই এক একটি অস্ত্র তখন বিপ্লবীদের কাছে অমূল্য সম্পদ। 1915 নাগাদ রামচন্দ্র মজুমদার নামের এক বিপ্লবী পুলিশের হাতে ধরা পড়েন এবং তাকে বন্দী করে রাখা হয় আলিপুর জেলে। ধরা পড়ার ঠিক আগেই রামচন্দ্র মজুমদার একটি মাউজার পিস্তল লুকিয়ে রাখেন কোনো গোপন জায়গায় এবং সেটি তিনি কোথায় রাখেন তা কাউকে বলে যাননি। তখন অত্যাধুনিক এই মাউজার পিস্তল বিপ্লবীদের কাছে অমূল্য সম্পদ। তখন ননীবালা দেবীর উপর দায়িত্ব দেওয়া হলো আলিপুর জেলে গিয়ে রামচন্দ্র মজুমদারের কাছ থেকে ওই মাউজার পিস্তলের সন্ধান জেনে আসার। একজন হিন্দু কুলীন পরিবারের বিধবা কন্যা, হাতে শাঁখা পরে মাথায় সিঁদুর লাগিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে গেলেন জেলে তার বন্দী স্বামীর সাথে দেখা করতে। সে সময় কুসংস্কারচ্ছন্ন সমাজে একজন হিন্দু বিধবার মাথায় সিঁদুর পরে হাতে শাঁখা নোয়া পরে সধবার সাজে অন্য পুরুষের স্ত্রী সাজা ছিল কল্পনারও অতীত। কিন্তু মাতৃভূমির জন্য দেবী সেটাই করে, অসাধ্য সাধন করে পিস্তলের ঠিকানা তুলে দেন দলের হাতে। পুলিশের তালিকাতে থাকা বিপ্লবীদের গা ঢাকা দেওয়ার জন্য পুলিশের নজর এড়িয়ে কোনো গৃহস্থ বাড়িতে থাকা ছিল অত্যন্ত সুবিধার। পুলিশের তালিকাতে থাকা এমনই বহু বিপ্লবীর নিরাপদ আশ্রয়ের জন্য দেবী অনেকবার অনেক রকম ছদ্মবেশ ধারণ করেন। বিপ্লবী দলের বহু পরিকল্পনাতে তিনি সরাসরি যুক্ত থাকেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি এমনই কিছু বিপ্লবীর আশ্রয়ের জন্য চন্দননগরে একটি বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পুলিশি ঝামেলার ভয়ে কেউ ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিতে চাইতেন না। স্ত্রী সন্তান না থাকলেও অন্তত পরিবারের কেউ থাকতে হতো, বিশেষত কোনো মহিলা। ননীবালা দেবী গৃহকর্ত্রী সেজে যান বাড়ির মালিকের কাছে এবং বেশ কয়েকজন বড় বিপ্লবী পুলিশের চোখ এড়িয়ে আশ্রয় পান ওই ভাড়া বাড়িতে। যদুগোপাল মুখার্জি, অমরেন্দ্র চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী প্রমুখ প্রথম সারির সশস্ত্র বিপ্লবীরা আশ্রয় নেন ওই বাড়িতে। এই সমস্ত পলাতক বিপ্লবী ও পুলিশের নজরে না আসা অন্যান্য বিপ্লবীদের মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ করতেন তিনি। ছোট বড় গুরুত্বপূর্ণ খবর, অস্ত্রশস্ত্র বা কোনো পরিকল্পনা সমস্ত কিছুই তিনি পৌঁছে দিতেন বাইরে এবং ভেতরে। ব্রিটিশ সরকারের ভারতীয় অফিসার বা খোচরের দল ধূর্ত শেয়ালের মতো শুকে বেড়াত অলিগলি। একসময় চন্দননগরের ওই ভাড়া বাড়ির খবর চলে যায় পুলিশের কাছে। ননীবালা দেবী লুকিয়ে পালিয়ে যান পুলিশের তল্লাশির আগে। দেবীর এক বন্ধুর দাদার সাথে দেবী তখন পেশোয়ার চলে যান। বন্ধুর ওই দাদাকে দেবী কখনো দেখেনি, কিন্তু অচেনা এক পরপুরুষের সাথে তিনি পাড়ি দেন পেশোয়ার। এরকম সে সময়ের মেয়েদের কাছে কল্পনারও অতীত ছিল, কিন্তু ততদিনে তিনি পুলিশের নজরে পড়ে যান। গুপ্তচর লেগে যায় তাকে খোঁজার জন্য। কিছুদিন পেশোয়ারে থাকার পর তিনি কলেরাতে অসুস্থ হয়ে পড়েন। 1915-16 সাল নাগাদ পুলিশের গুপ্তচর তার সন্ধান পেয়ে যায়। দেবী তখন কলেরাতে দুর্বল হয়ে পড়েছেন, একেবারে দুর্বল শরীর। সেই অবস্থাতেই পেশোয়ার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পেশোয়ারে তার চিকিৎসা করিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বেনারসের জেলে। শুরু হয় অমানসিক অত্যাচার। একজন স্ত্রী লোকের উপর যত রকম শারীরিক ও মানসিক অত্যাচার করা যায় তার কোনো কিছুই বাকি রাখেনি পুলিশ। জেলের সুপারিনটেনডেন্ট জিতেন চ্যাটার্জি দেবীকে জেরা করত। নোংরা ভাষা, গালাগালি, মারধর, অপমান কিছুই বাদ যেত না, কিন্তু ননীবালা দেবীর মুখ থেকে পুলিশ একটি শব্দও বের করতে পারেনি। একদিন ওই জেল সুপারিনটেনডেন্টের হুকুমে দুজন জমাদারনি এসে দেবীকে জোর করে ধরে নিয়ে গেল একটি সেলের মধ্যে এবং সেখানে ফেলে দুজনে তার পোশাক খুলে তাকে উলঙ্গ করে দিল এবং জোর করে লঙ্কা বাটা লাগিয়ে দিল তার শরীরের গোপন জায়গায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন শ্রোতা বন্ধুরা, গোপনাঙ্গে লাগিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা। পুরুষ বা নারী আপনি যেই শুনছেন,
একবার ওই দেবীর জায়গায় নিজেকে কল্পনা করুন। অনুভব করুন আপনার শরীরে এমন লঙ্কা বাটার জ্বালা, কত কষ্টের মুহূর্ত সেটি। ওই অবস্থাতেই দেবীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় জিতেন চ্যাটার্জির সামনে, চলে জেরা। না, একটি তথ্য কেউ বের করতে পারেনি দেবী মায়ের মুখ থেকে। নৃশংস অত্যাচারে দেবীর শারীরিক অবস্থা ভেঙে যেতে থাকে, তাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। কিন্তু যার মনে স্বাধীনতার স্বপ্ন একবার উঁকি দিয়েছে, তার সামনে হিমালয় পর্বতও যেন তুচ্ছ। কলকাতার জেলেও তার উপর অত্যাচার শুরু হয়। তিনি প্রেসিডেন্সি জেলে অনশন শুরু করেন। অনশন ভাঙার জন্য শুরু হয় অত্যাচার। কিন্তু না, অত্যাচারে তো কোনো ফলই হলো না, বরং অনশন আরও কঠোর হয়ে উঠল। প্রতিদিন তাকে জেরা করার জন্য গোয়েন্দা অফিসে নিয়ে যাওয়া হতো। জেরা করত আইবি অফিসার গোল্ডি সাহেব। অনশনের কয়েকদিন পর সেখানে তাকে গোল্ডি সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা কি করলে আপনি খাবেন? দেবী পাল্টা প্রশ্ন করেন, যা বলবো তাই করবেন? গোল্ডি বলে, করব। দেবী তখন বলেন, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে আসুন, তাহলেই আমি খাব। গোল্ডি দেবীকে ওই কথা উল্লেখ করে একটি দরখাস্ত লিখে দিতে বলে। দেবী দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি দরখাস্তটা হাতে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল ঘরের কোনায় রাখা ডাস্টবিনে। এত অত্যাচারেও যেটা হয়নি, এবার সেটা হলো। দেবীর চোখ যেন আগুনের মতো ঝলসে উঠল। রাগে অপমানে ঘৃণায় দেবী সপাটে একটা চড় মারলেন ব্রিটিশ অফিসার গোল্ডির গালে। সমস্ত ভারতবর্ষের কষ্ট দুঃখ বেদনা যেন একটা শব্দেই গর্জে উঠল গোল্ডির গালে। দেবী চিৎকার করে বলেন, ছিঁড়েই যদি ফেলবে তাহলে আমাকে দরখাস্ত লিখতে বলেছিলে কেন? টানা 21 দিন জেলে অনশনরত অবস্থায় সহ্য করে চলেছেন পুলিশের অত্যাচার। কিন্তু মা দুর্গার তেজ তখন তিনি ধারণ করে আছেন কপালে। কোনো অত্যাচারী এতটুকু দুর্বল করতে পারেনি তার আদম্য জেদকে। টানা 2 বছর এভাবে বন্দী থাকার পর 1919 সালে ননিবালা দেবীর মুক্তির অর্ডার এলো। মুক্তি পেলেও তার যাওয়ার জায়গা নেই। কোথায় বা যাবেন? তার দল ছত্রভঙ্গ, শ্বশুরবাড়ি অনেক আগেই তাকে ত্যাগ করেছে। উপায় না দেখে তিনি ফিরে এলেন পৈতৃক বাড়িতে। সে যুগের হিন্দু বিধবা সধবা সেজে থেকেছেন এতদিন, এক ঘরে থেকেছেন বিপ্লবীদের সাথে, জেল খেটেছেন কয়েক বছর। কি করে হতভাগ্যা ননিবালা দেবী ঠাঁই পাবেন তার পিতৃকুলে? প্রায় অচ্ছুত এই হতভাগ্যা নারীকে মেনে নেয়নি তার নিজের বাড়ির লোকজন। তাড়িয়ে দেওয়া হলো তাকে। রাগে দুঃখে বাপের বাড়ি ছেড়ে চলে এলেন ননিবালা দেবী। বিপ্লবী দল তখন ছত্রভঙ্গ। দলের বিপ্লবীরা কেউ মৃত, কেউ বা জেলে, দু একজন উধাও। উপায় না দেখে হুগলির একটি অঞ্চলে একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন দেবী। কখনো সুতো কেটে, কখনো বা অন্যের বাড়িতে কাজ করে দুমুঠো অন্ন জোগাড় হতো, কখনো তাও হতো না। এভাবেই চলতো ভারত মায়ের এক বীর কন্যার একাকী জীবন। পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। কেনই বা রাখবেন, কে আছে তার? যার বাবা মা থাকতে অনাথ, পরিবার পরিজন থাকতেও একা, তিনি আর কি কারণে যোগাযোগ রাখবেন তাদের সাথে? নিজেকে প্রায় বন্দি করে নিয়েছিলেন সবার আড়ালে। আর কি বা আশা করবেন তিনি এই হতভাগ্য দেশ থেকে? একসময় দেশ স্বাধীন হলো, দেশের মানুষের জীবনে এলো পরিবর্তন। কিন্তু ভাগ্যহীনা ননিবালা দেবীর জীবনে কোনো পরিবর্তন এলো না। বয়স হলো, চোখ ঝাপসা হলো, কিন্তু খোঁজ নিল না কেউ। স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের এই পবিত্র স্বাধীনতায় এই হতভাগ্যা নারীরও যে একটু অবদান আছে, একটু অংশ আছে, তা কেউ মনে রাখেনি। তিনি খেতে পেলেন, অসুস্থতায় ওষুধ পেলেন, শীতে একটু পোশাক পেলেন, না তা কেউ জানে না, জানার প্রয়োজনও মনে করে না। দেশ স্বাধীন হওয়ার প্রায় 20 বছর পর 1967 সালের মে মাসে এক ভারতবর্ষ অভিমান দুঃখ নিয়ে তিনি তার স্বপ্নের স্বাধীন ভারতবর্ষ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে
চলে যান না ফেরার দেশে। গান স্যালুট দেয়নি কেউ, নোটে ছবিও ছাপেনি কেউ, কোনো পাঠ্যপুস্তকে তার জীবনীও পড়ানো হয় না। খাবার খেতে বসে এক টুকরো লঙ্কাতে কামড় দিয়ে ফেললেই আমাদের মুখ জ্বলে ওঠে। এমনই দু বাটি লঙ্কা বাটা জোর করে গুঁজে দেওয়া হয়েছিল ওই মায়ের গোপনাঙ্গে। তার যন্ত্রণা কানে শুনে আর আমরা কতটা অনুভব করতে পারব? অথচ এমনই কত নারীর কষ্টে অর্জিত এই স্বাধীনতা পাওয়া হতভাগা দেশ তাদের মনেও রাখেনি। আর ভারত সরকার, স্বাধীনতার পূর্বে এই নারী গান্ধীজির কটা আন্দোলনে যোগ দিয়েছিলেন, জাতীয় কংগ্রেসের কোন কর্মসূচিতে ভাষণ দিয়েছিলেন? না, একটাতেও নয়। তাহলে কি অধিকার আছে তার সরকারি সাহায্য পাওয়ার? কোনো অধিকারই তো থাকলো না। অথচ তিনি ছিলেন পরাধীন ভারতের প্রথম বাঙালি রাজবন্দিনী। হ্যাঁ, এই আমাদের দেশ, ভারত মহাদেশ। হয়তো মা ননীবালা দেবী শত কষ্ট শত দুঃখ পেয়েও শেষ নিঃশ্বাস ফেলার আগে ভগবানের কাছে প্রার্থনা করে গেছিলেন, হে ভগবান, আমার দেশবাসীকে ভালো রেখো। মা তো সন্তানদের কথা তো ভাববেনই।